যে আমরা চলে আসলাম সে আবার পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত দ্বিতীয় পর্বে এবং এটাই আমাদের শেষ পর্ব আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা শেষ করে দেবো এবং বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম ট্যুরিস্ট এবং ভিজিট বা এই জাতীয় শর্ট টার্ম বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বলছি যে পাসপোর্টের মেয়াদ যতবার আপনি যাবেন ছয় মাস থাকতে হবে মানে একশো আশি দিন থাকতে হবে কিন্তু এই ক্ষেত্রে আপনার লং টার্ম ভিসা যেমন চাকরি ভিসা বা বিজনেস আপনি লং টার্মে যাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা এই জাতীয় লং টার্ম ভিসার ক্ষেত্রে খেয়াল করে শুনবেন প্রথমবার যখন কোনো একটা নির্দিষ্ট দেশে আপনি যাচ্ছেন ওই দেশের জন্য প্রথমবারের ক্ষেত্রে ফার্স্ট টাইম যখন আপনি যাচ্ছেন আপনার ওই বিদেশ গমনের তারিখ থেকে ছয় মাস মেয়াদ আগের মতো ছয় মাস থাকতে হবে ছয় মাস থাকতে হবে কিন্তু একবার যাওয়ার পরে ওই দেশের ক্ষেত্রে আর আপনার পাসপোর্টের মেয়াদের কোনো বালাই নেই আপনার যত ইচ্ছা আপডাউন করতে পারবেন কেউ আপনাকে প্রশ্ন করবে না যে আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস কিনা কারণ একদিন থাকলেও আপনি আপডাউন করতে পারবেন পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন কিনা প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা লজিক থাকে আমরা বলছি শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে আপনি ছয় মাস কেন লাগে আমরা ওখানে এক্সপ্লেন করছি এই লং টার্মের ক্ষেত্রে প্রথম যেমন ছয় মাসের একটা বাধ্যবাধকতা থাকে কিন্তু পরে পরে কেন লাগে না দেখেন আপনি কিন্তু ভিসা পাসপোর্ট কিন্তু আপনি ওখানেও এক্সটেন্ড করতে পারেন এখানেও এক্সটেন্ড করতে পারেন অ্যাম্বাসির কিন্তু বিধিবিধান আছে আমাদের অ্যাম্বাসিগুলো আপনি ওখানে থাকতেছেন আপনাকে পাসপোর্ট এক্সটেন্ড করে দিচ্ছে সুতরাং আপনি যে কোনো জায়গায় পাসপোর্ট এক্সটেন্ড করতে পারেন কেউ আপনাকে আর প্রশ্ন করবে না যে আপনি আপনার ছয় মাস নেই এই জাতীয় কোনো প্রশ্ন করবে না ক্লিয়ার কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেহেতু আপনি থাকেন দেশে যাচ্ছেন বিদেশে আপনার ওখানে পাসপোর্ট এক্সটেন্ড করবে না সেই ক্ষেত্রে ওই ছয় মাসে একটা বাধ্যবাধকতা থাকে তাহলে আমরা কী শিখলাম আমরা জানলাম যে এই লং টার্ম ভিসার ক্ষেত্রে প্রবাসী ভাইদের ক্ষেত্রে বিশেষ করে যে প্রথমবার যাওয়ার জন্য ছয় মাসের একটা বাধ্যবাধকতা আছে কিন্তু এরপরে আর নাই এরপরে একদিন আপ ডাউন করতে পারবেন কথা শেষ এরপরে কিছু যেগুলো স্পেসিফিক ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যের আমাদের অনেক ভাই আমি নিজেও একজন প্রবাসী ছিলাম এক সময় সুতরাং অত্যন্ত আপন মনে করি আপনাদেরকে নিজের জায়গা থেকে আমি চিন্তা করতে পারি যে আপনারা কী অবস্থায় আছেন যেই সমস্যাগুলো পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো আপনারা ফে ওখানে ফেস করেন বা এখানে দেশে আপনারা মিস্টেক করেন অনেক সময় বিপদে পড়েছেন সেগুলো আমরা দুই একটা বিষয় আলোচনা করে আমরা এটা শেষ করে দেব এখন যেমন মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব সহ কয়েকটা দেশে আপনারা ওখানে আকামা বা অন্যান্য জিনিস রিনিউ করার জন্য আপনারা অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিতে গিয়ে বলেন যে আমার এই রিনিউ করার জন্য আমার তো পাসপোর্টের মেয়াদ শেষ আমি পাসপোর্টের জন্য আবেদন করছি কিন্তু এটা তো পেতে দেরি হচ্ছে বাই দিস টাইম আমাকে তো এই কাজগুলো করতে হবে কি করা যায় তখন ওনারা কি করে ম্যানুয়ালি একটা সিল মেরে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে দেন এটা কিন্তু একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট আপনি জাস্ট ওখানে আপনার প্রয়োজনীয় কাজগুলো সারার জন্য ট্র্যাভেল করার জন্য না ট্র্যাভেল করার জন্য না ঠিক আছে এটা নিয়ে অনেকে ভুল করে বা জেনেও ওনারা বিশেষ প্রয়োজনে হয়তো জরুরি প্রয়োজনে দেশে চলে আসছেন আপনি নিজ দেশে আসার সময় কিন্তু পাসপোর্ট ছাড়া ট্রাভেল ডকুমেন্ট দিয়েও আসা যায় ঠিক আছে ওই ম্যানুয়াল ম্যানুয়ালি এক্সটেন্ড করা পাসপোর্ট দিয়ে আপনি চলে আসতে পারছেন কিন্তু যাওয়ার সময় কোনো এয়ারপোর্ট আপনাকে আপনি জানেন এখন ডিজিটাল পাসপোর্ট ছাড়া আপনাকে কোনো এয়ারপোর্ট অ্যালাউ করবে না শুধু নিজ দেশে আসার ক্ষেত্রে অ্যালাউ করে যাওয়ার সময় এখানেও করবে না ওখানেও করবে না কারণ আপনার ওটা ম্যানুয়ালি এক্সটেন্ড করা ডিজিটালি দেখাচ্ছে সে এক্সপায়ার্ড ডিজিটালি দেখাচ্ছে সে এক্সপায়ার্ড এই ক্ষেত্রে তখন আপনি কী করেন আপনি পড়ে গেলেন বিপদে আপনি তো চলে আসলেন আপনি ওখানেও কিন্তু একটা পাসপোর্ট করার জন্য আবেদন দিয়ে আসছেন এখন এখানে যে একটা নতুন পাসপোর্ট করবেন সেটার জন্য আপনাকে কি করতে হচ্ছে আগে এখানে আবেদন করতে হচ্ছে ওই পাসপোর্টটা ক্যান্সেল করার জন্য কারণ ওইটা কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু দেশে চলতেছে আপনার পুলিশ ভেরিফিকেশান থেকে শুরু করে স্বরাষ্ট্র পাসপোর্ট অধিদপ্তরের বিষয়গুলো চলমান ছিল এগুলো সব ক্যান্সেল করে নাহলে আপনি আবার ডাবল পাসপোর্ট ইস্যু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার এখানে সবগুলো ক্যান্সেল করতে হয় এবং এটা পেতেও আপনার অনেক ঝামেলা হয় তার নতুন পাসপোর্ট করে ট্যাগ করে তারপরে আপনাকে পুরান পাসপোর্ট সহ যেতে হয় এটা করা যাবে না এটা করা যাবে না আর দ্বিতীয়ত আরেকটা হলো যে আপনার আপনারা পাসপোর্ট করতে দিচ্ছেন ওখানে অ্যাম্বাসিতে আপনি পাসপোর্ট করতে দিলেন আপনার এই পাসপোর্টের মেয়াদ কয়েকদিন আসে মাত্র হয়তো আপনারা অনেকেই বুদ্ধি দেয় যে এই যে পাসপোর্ট করতে দিলেন যে একটা রিসিপ্ট দেয় অ্যাম্বাসি থেকে এই রিসিপ্টটা সাথে থাকলেই কোনো সমস্যা নেই আসার সময় ছেড়ে দেবে ন এটা একবারে ভুল কথা আপনি ভুল পথে পা দিচ্ছেন কারণ বিশেষ করে সৌদি আরবে আপনি জানেন যে ওখানে একটা অ্যাকজিট এন্ট্রি ভিসা থাকে ওই ওই ততদিনের মধ্যে কিন্তু আবার আপনাকে ঢুকতে হবে নাহলে আপনার ভিসা ভিসে সমস্যা হয়ে যাবে আপনারা ওই রিসিপ্ট নিয়ে চলে আসেন কি করা হয় এখানে পরে যাওয়ার সময় ওই রিসিপ্ট তো আর পাসপোর্ট না এটা তো একটা পাগলামি রিসিপ্ট তো কোনো দিন পাসপোর্ট হতে পারে না আপনাকে যখন পাসপোর্টটা দেওয়া হয় এখানে সার্ভারে ইমিগ্রেশন দেখা যায় আপনার পাসপোর্ট এক্সপায়ার্ড রিসিপ্টের এখানে কোনো কাজ নেই সো আপনি যেতে পারতেছেন না আবার সেই একই সমস্যা আপনাকে আবার সে এখানে আবেদন করে ওই পাসপোর্ট ক্যান্সেল কর যেটা করতে দিয়েছেন চলমান অবস্থায় ছিল সেটার ক্যান্সেলেশন শেষে নতুন পাসপোর্ট করে তারপরে আপনাকে ট্র্যাভেল করতে হবে সরি আপনাকে ট্র্যাভেল করতে হবে এবং ইতিমধ্যে আপনার ওই যে এক্সিট এন্ট্রি ভিসার মেয়াদ শেষ নতুন করে আবার অ্যাম্বাসিদের পাসপোর্ট জমা দিয়ে আপনাকে স্ট্যাম্পিং করা নতুন পাসপোর্টের মধ্যে এগুলো করতে হবে অনেক ঝামেলা একটা এন্ট্রি পারমিশন নিতে হবে অনেক ঝামেলায় এগুলো যত অ্যাভয়েড করা যায় এগুলো করা যাবে না মোটেও করা যাবে না ঠিক আছে তো আর ফাইনালি আমরা যে বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বা বাট সিম্পল বিষয় সিম্পল লজিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো দুই ক্ষেত্রেই আপনার শর্ট টার্ম লং টার্ম ট্যুরিস্ট বলেন অথবা যে এমপ্লয়মেন্ট বা চাকরি বা প্রবাসীদের ক্ষেত্রে যেটা প্রথমবার প্রথমবার আপনি জানতেন না যে ছয় মাসের যে বাধ্যবাধকতা আছে আপনি ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ কম ছিল আপনি ভিসা লাগায় ফেললেন সেই ক্ষেত্রে এখন পরে এসে শুনলেন যে আপনার ছয় মাস লাগবে কী করবেন আপনি চিন্তা করছেন কি আমি নতুন পাসপোর্টে আবার ভিসা লাগাবো না এগুলোর প্রয়োজন নেই আপনি জাস্ট একটা নতুন পাসপোর্ট করাবেন ওরা ওখানে নতুন পাসপোর্টে তো অটোমেটিক্যালি পুরান পাসপোর্টের নাম্বার চলে যাবে ডিজিটালি তো আপনার দুই পাসপোর্ট ট্যাগ করলে আপনার আগের পাসপোর্টের ভিসাটাই কাজ দেবে এই ক্ষেত্রে ভিসা আবার ওই পাসপোর্টে ট্রান্সফার করা এটার প্রয়োজন নেই তবে একবারে বিশেষ করে মেডেল মিডেল ইস্টে এবং কাতারের ক্ষেত্রে এই জিনিসটা অহরহ ঘটতেছে যে অনলাইন যে ভিসাগুলো আপনার ইস্যু করা হয় সেই ক্ষেত্রে ধরেন আপনি প্রথমবার কাগজপত্র ওখানে পাঠালেন লোকের মাধ্যমে ম্যানপাওয়ার পাওয়ার এজেন্সির মাধ্যমে ওখানে আপনি ভিসা পেলেন এবং যেই ভিসা পেলেন অনলাইন ভিসা সেই ভিসার মধ্যে ভিসার এক আপনার যে পাসপোর্ট নাম্বারটা দেয়া ছিল সেই পাসপোর্ট ইতিমধ্যে সে ধরেন মেয়াদ কিন্তু আর ছয় মাস নাই অথবা এক্সপায়ার্ড হয়ে গেছে ইতিমধ্যে ভিসা পেতে পেতে তখন কি করবেন তখন আপনি সে আগের মতো একটা নতুন পাসপোর্ট করবেন ওকে এই পর্যন্ত ঠিক আছে তারপরে একটা জিনিস করণীয় বিশেষ বিশেষ করে কাতার এবং অন্যান্য মিডিল ইস্টের ছয় সাতটা দেশের ক্ষেত্রে আপনাকে আবশ্যিকভাবে আপনাকে আবশ্যিকভাবে আপনার যাদের মাধ্যমে ভিসাটা করেছেন তাদেরকে বলতে হবে যে ভাই আমার নতুন পাসপোর্টটা ওই ভিসাতে আপনার শিফট করতে হবে যেখান থেকে যে মন্ত্রণালয় থেকে ওনারা ভিসাটা নিয়েছেন ওখানে গিয়ে সিম্পলি একটা অ্যাপ্লিকেশন করতে হয় আপনার নতুন পাসপোর্টের কপি টপি দিয়ে যে ওনার আগের পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে বা মেয়াদ কম আপনি নতুন পাসপোর্ট নাম্বারটাও এটাতে ইনক্লুড করে দেন আপনারা একটা অ্যাপ্লিকেশান করলে অটোমেটিক ওখানে এটা ইনক্লুডেড হয়ে যাবে আপনি এখান থেকে নতুন প্রিন্ট আউট নিয়ে নেবেন সেখানে আপনার দুই পাসপোর্ট নাম্বারে থাকবে এবং কোনো সমস্যা হবে না যেতে না হলে আপনাকে এখানে যেতে দেবেন না এবং প্রশ্ন শেষ আমার মনে হয় এর বাহিরে কারো কোনো কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না এবং আমি মনে করতে পারি আই এম ফ্রি যে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি কোনো ধরনের প্রশ্ন পাবো না পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত জটিলতা নিয়ে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভ দিবেন এসে